আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের, যে যেখানেই অবস্থান করছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। কুয়েত থেকে বলছি, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের মহামারী ভাইরাসের খবর। আজ 30 জুন 2021 বুধবার কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় সোয়াব টেস্ট করা হয়েছিল 14,887 জনের। এদের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে 1,836 জন। এ নিয়ে মোট আক্রান্ত হলো 356,687 জন। গত 24 ঘণ্টায় মৃত্যুবরণ করেছে 8 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 1,969 জন। ইনালিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন। আজকে মৃত্যুবরণকারী 8 জনের মধ্যে একজন ছিল ভ্যাকসিনের ডাবল ডোজ সম্পন্নকারী, বাকি 7 জনের কেউই ভ্যাকসিন গ্রহণ করেছিল না। গত 24 ঘণ্টায় সুস্থতা লাভ করেছে বাংলাদেশি সহ 1,677 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 336,122 জন। আলহামদুলিল্লাহ, দেশটির আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে 296 জন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 18,596 জন, কোভিড ওয়ার্ডে রয়েছে 1,011 জন, বাকিরা রয়েছে কোয়ারেন্টাইনে। এবারে জানিয়ে দিচ্ছি এলাকা ভিত্তিক কতজন আক্রান্ত হয়েছে। আহমেদি গভর্নমেন্টের অধীনে আক্রান্ত হয়েছে 34% প্রথম স্থানে রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে হাওয়ালি 24%, তৃতীয় স্থানে রয়েছে ফরওয়ানিয়া 20%, চতুর্থ স্থানে রয়েছে জাহারা 12%, পঞ্চম স্থানে রয়েছে আল আসিমা 10%। আজকে কুয়েতে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক, অনেকটাই বেড়ে গিয়েছে। দেশটিতে কোথাও কোনো লকডাউন বা কারফিউ নেই, তবে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। আকাশপথ এবং জলপথ বন্ধ থাকলেও স্থলপথ দিয়ে ভ্যাকসিন গ্রহণকারী কুয়েতিরা তাদের আত্মীয়দের সাথে দেখা করার জন্য ব্যবহার করতে পারবে। দেশটিতে ভ্যাকসিন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ইতোমধ্যে মোট জনসংখ্যার অধিকাংশকেই ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে আজকে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী থামের আল আলী জানিয়েছে যে কোনো প্রকারের পাবলিক গ্যাদারিং বা জনসমাগম করা যাবে না। কেউ যদি জনসমাগম করার চেষ্টা করে এবং কোনো ব্যক্তি যদি অনিচ্ছা সত্ত্বেও সেই জনসমাগমে জড়িত হয়ে যায়, তবে সকলকেই ডিপোর্ট বা কুয়েত থেকে নির্বাসন করা হবে। অর্থাৎ কুয়েতে যে কোনো ধরনের, যে কোনো টপিকের উপর কেউ যদি আলোচনা করতে থাকে এবং একত্রে সেখানে কিছু মানুষ জমায়িত হয়ে যায়, সেটি যদি কুয়েত কর্তৃপক্ষের নজরে আসে, তবে তাৎক্ষণিকভাবে তাদেরকে ধরে সফর করিয়ে দেওয়া হবে, এমনটাই নির্দেশনা দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এ ব্যাপারে কুয়েতের পূর্বের একজন এমপি সাফা আল হাশিম বলেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সঠিক জায়গায় রয়েছেন। কেউ যদি জনসমাগম করতে চায়, তবে তার উচিত তার দেশ থেকে প্লেন নিয়ে এসে তারপর জনসমাগম করা। এমপি সাফা আল হাশিম আরও বলেছেন যে, সরকারি ইরাদা স্কোয়ার তথা যে কোনো জায়গায় কুয়েত বিরোধী অথবা যে কোনো আলোচনা এই মুহূর্তে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা আশা করি বুঝতে পেরেছেন, সতর্কতা অবলম্বন করবেন। এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য খবর। জানিয়ে দিচ্ছি কুয়েত ফ্লাইট এবং এয়ারপোর্ট খোলা নিয়ে একটি বিশেষ খবর। আজকে স্থানীয় পত্রিকা আলকাবাসের সূত্র অনুযায়ী জানা যায় যে, কুয়েত ইউনিয়ন অফ ট্যুরিজম অ্যান্ড ট্র্যাভেল অফিস থেকে বলা হয়েছে যে, কুয়েতে ভ্যাকসিন গ্রহণকারী লোকের সংখ্যা বেড়ে গিয়েছে, এই মুহূর্তে উচিত কুয়েত এয়ারপোর্ট পুরোপুরিভাবে খুলে দেওয়ার। কুয়েত পর্যটন খাতকে শক্তিশালী করতে ফ্লাইটের বিকল্প নেই। এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য খবর। জানিয়ে দিচ্ছি ভিসা সংক্রান্ত খবর। কুয়েতের বর্তমান শ্রমবাজারে সবচাইতে অধিক শ্রমিক ঘাটতির প্রয়োজন রয়েছে এগ্রিকালচার বা কৃষিখাতে। এ ব্যাপারে ফার্মার্স ইউনিয়ন স্থানীয় পত্রিকা আলকাবাসে প্রকাশ করেছে যে, সাম্প্রতিক সময়ে কুয়েতের কৃষিখাতে শ্রমিকের ব্যাপক ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এবং কৃষি উৎপাদনও ব্যাহত হচ্ছে। কৃষিখাতে উন্নয়ন আনার পরিকল্পনায় করোনার সুপ্রিম কমিটি জরুরিভাবে কুয়েতের বাইরে যে সকল কৃষি শ্রমিকেরা আটকে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছে। তাৎক্ষণিকভাবে 397 জন কৃষককে ফিরিয়ে আনা এবং কৃষি শ্রমিকদের যাদের ভিসা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে তাদেরকে নতুন ভিসাসহ নতুনদেরকেও নতুন কৃষি শ্রমিকের ভিসা প্রদান করা হবে, এমনটাই জানিয়েছে স্থানীয় পত্রিকা আলকাবাস। অনেকেই প্রশ্ন করবেন যে, কৃষিখাতে কত নাম্বার ভিসা হয়ে থাকে? কৃষিখাতে 18 নাম্বার ভিসা হয়ে থাকে। অর্থাৎ যারা কুয়েতে কৃষিকাজ করতে ইচ্ছুক তারা খুব শীঘ্রই 18 নাম্বার ভিসা পেতে পারেন। এদিকে আলকাবাস পত্রিকার সূত্র অনুযায়ী আরও জানা যায় যে, কুয়েতের প্রশাসনিক আদালত
যারা ভ্যাকসিন গ্রহণ করেনি এমন নাগরিকদেরকে ভ্রমণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত বাতিল করার আদেশ চেয়ে করা মামলাটি বাতিল করে দিয়েছে। অন্য আরেকটি প্রশাসনিক আদালত বছরের শুরু পর্যন্ত টিকাবিহীন লোকদেরকে কমপ্লেক্সে প্রবেশ করতে বাধা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে করা মামলাটিও বাতিল করে দিয়েছে। জানিয়ে দিচ্ছি কুয়েতে বসবাসরত সকলের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ খবর। কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়েছে যে সামনের সিটে ড্রাইভার ব্যতীত পাশের সিটে যেন 10 বছরের নিচে কোনো শিশু আসন গ্রহণ না করে। ড্রাইভারের পাশের সিটে যদি 10 বছরের নিচে কোনো শিশুকে পাওয়া যায় তবে তাকে 500 থেকে 1000 দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে। শিশুরা পেছনের সিটে বসবে এবং পেছনের সিটে বসলেও অবশ্যই সিট বেল্ট পরিধান করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো যে প্রতিবারই পেট্রোল পাম্পে পেট্রোল চেঞ্জ করার সময় 200 পয়সা অতিরিক্ত দিতে হবে। এই নিয়মটি আগস্ট মাস থেকে শুরু করা হবে বলে জানিয়েছে। ভ্যাকসিন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর প্রচার করেছে আলকাবাস। এ বিষয়ে ডক্টর আল সাইদ জানিয়েছে যে কুয়েতে বসবাসরত গর্ভবতী এবং শিশুকে দুগ্ধদানকারী মায়েরা রয়েছে, তাদেরকেও এখন থেকে ভ্যাকসিন দেওয়া হবে। জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ। কুয়েত প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা, তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তার নাম জনাব শফিকুর রহমান। আজ দুপুরের পর কুয়েতের আমিরি হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইনালাইহি রাজিউন। তিনি দীর্ঘ 3 যুগেরও বেশি সময় ধরে কুয়েতের সিটি মুরগাবে বসবাসকারী স্বনামধন্য ব্যবসায়ী, জনপ্রিয় ঢাকা স্টোরের মালিক এবং চট্টগ্রামের সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 52 ডিগ্রি। আগামী সপ্তাহে কুয়েতের আর্দ্র আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, এমনটাই জানিয়েছে কুয়েতের একজন আবহাওয়াবিদ ইসা রামাদান। আজকের কুয়েতের গোল্ড প্রাইস এবং কারেন্সি ছিল গতকালকের মতোই। জানিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর। গত 24 ঘন্টায় বাংলাদেশে আক্রান্ত হয়েছে 8,822 জন। এ নিয়ে মোট আক্রান্ত হলো 9,13,258 জন। গত 24 ঘন্টায় বাংলাদেশে মৃত্যুবরণ করেছে 115 জন। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা 14,503 জন। ইনালিল্লাহি ওয়া ইনালাইহি রাজিউন। সুস্থতা লাভ করেছে 4,550 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,16,250 জন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে করোনা সংক্রমণ অনেকটাই বেড়ে গিয়েছে। এদিকে বাংলা এভিয়েশন থেকে জানানো হয়েছে বাংলাদেশে 1 জুলাই থেকে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। বিদেশগামী যাত্রীরা বিমানবন্দরে যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট পাসপোর্ট সঙ্গে রাখবে। পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে চাইলে দেখাবেন, কোথাও কোনো বাধার সম্মুখীন হলে 999-এ কল করবেন। আভ্যন্তরীণ ফ্লাইটসহ সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে। কঠোর লকডাউন নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী। সরকারি বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশে আটকে থাকা প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভ্যাকসিন গ্রহণের জন্য যেই লিঙ্ক, সুরক্ষার লিঙ্কটি এখন কাজ করছে, আপনারা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারেন। ভ্যাকসিন যদি গ্রহণ করতে চান কুয়েত প্রবাসী সৌদি প্রবাসীর, অবশ্যই ঢাকায় এসে নির্দিষ্ট হসপিটালে ভ্যাকসিন গ্রহণ করতে হবে এবং আপনাদেরকে ভ্যাকসিনের জন্য আসতে হলেও ঠিক একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র থাকলে রাস্তা চলাচলে কোনো সমস্যা হবে না। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আপনাদের সকলের যাত্রার প্রতি সহায়ক হোক। কুয়েত, বাংলাদেশ তথা বিশ্বের যে যেখানে অবস্থান করছেন সকলেই সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল সর্বশেষ খবর। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।